الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মহব্বতের সাথে জোরে সোরে প্রাণ খুলে সবাই পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديوان ما مطلع خرشيد شقاش سيني سوزان ما بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم سورة يوسف بداري حكمت لقمان ما قاري قرآن باري أي دل شاد مان ما بلغ العلم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى লাখো জনতার এই বিশাল সমাবেশ নিয়ে চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে কয়েকবার দুরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি।
মেহরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত ছুঁয়াছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব করম তু আগর করে ও বাদ দে জুবান কো জো দিল পর আসর করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জনাব সাহেবে সদর হযরতুল আল্লাম মৌলানা শামসুদ্দিন সাহেব দামত বরকাতুহুল আলিয়া, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ জনাব হযরত মৌলানা মুবিনুল হক চৌধুরী সাহেব, বিশিষ্ট প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম মৌলানা লুৎফুর রহমান সাহেব মাদজিলুল আলী, হযরাত উলামায়ে কেরাম, বন্ধু সাংবাদিক বৃন্দ, উপস্থিত দেশ বিদেশ থেকে আগত সম্মানিত কোরআন প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা চট্টগ্রাম ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তাদের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই 23তম বছরের দ্বিতীয় দিবসে এ মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, মহব্বতের সাথে উচ্চারণ করুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম যিনি কোরআনে কারিমের মাহফিল শোনার জন্য, বসার জন্য, আসার জন্য এই সুন্দরতম জান্নাতি পরিবেশ সৃষ্টি করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা গতকাল কোরআনে কারিমের সুরায়ে আল বাকারার 208 নম্বর আয়াত থেকে আলোচনা করেছিলাম, সে আলোচনাটা গতকাল শেষ করতে পারিনি, শুরু করেছিলাম, আজকে বাকি কথা আপনাদের সামনে পেশ করা যাবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো,
উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ রূপে সিলমের মধ্যে, ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল হও। আমরা যেই জীবন ব্যবস্থাকে অনুসরণ করি, যেই দিনকে অনুসরণ করি, সেই দিনের নাম কি? সকলে বলুন, ইসলাম। দুনিয়ায় যত রকম ধর্ম আছে, সমস্ত ধর্মগুলি কোন না কোন ব্যক্তির নামের সাথে সম্পৃক্ত। যেমন ইসাই ধর্ম বা খ্রিস্টান ধর্ম, তারা জেসাস ক্রাইস্ট বলে, কিন্তু মূল নাম হচ্ছে ঈসা আলাইহিসসালাম। এই নামের সাথে সম্পৃক্ত করে তারা তাদের ধর্মের নাম রেখেছে ইসাই ধর্ম। বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের নামের সাথে সম্পৃক্ত। জরদস্ত ধর্ম, এটা জরদস্তি নামের সাথে, এক ব্যক্তির নামের সাথে সম্পৃক্ত। ইহুদি ধর্ম, এটাও ইহুদা এক ব্যক্তির নামের সাথে সম্পৃক্ত। কেবলমাত্র ইসলাম, নামটা শুনলেই বোঝা যায় যে কোনো ব্যক্তির, কোনো গোত্রের নামের সাথে এর কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণ স্বতন্ত্র। এবং এই ইসলামকে আল্লাহ পাক ধর্ম হিসেবে বলেন নাই। কোরআন শরীফের বা হাদিস শরীফের এমন কোন শব্দ নাই যেই শব্দের অর্থ করা যায় ধর্ম। ইসলামকে আল্লাহ পাক বলেছেন দিন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মীয় তাদের ধর্মীয় পুস্তকের ভিতরে তাদের নাম নাই, তাদের ধর্মের নামও নাই, তাদের জাতির নামও নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলি সব তাদের বানানো নাম, তাদের ধর্মীয় পুস্তকের ভিতরে এই নামের অস্তিত্ব নাই। ইসলাম হচ্ছে সেই জীবন ব্যবস্থা যে কোরআনে কারিমের ভিতরে এই দিনের নাম আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা যার নাম ইসলাম। আর এই জাতির নাম আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা হচ্ছে মুসলমান আর আমাদের দিন হচ্ছে ইসলাম। কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনলে বুঝতে মোটেও কষ্ট হবে না, ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। পৃথিবীর কোন ধর্মের সাথে আমাদের ধর্মের মিল নাই, কোন দিক থেকেই মিল নাই। এই জন্য যারা ইসলাম বোঝেন না, ইসলাম সম্পর্কে লেখাপড়া করেন নাই, ইসলাম সম্পর্কে অজ্ঞ, তারাই ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ায়। তারা ইসলামের নাম দিয়েছে মৌলবাদ, ইসলামের নাম দিয়েছে সন্ত্রাস। এর মধ্যে সন্ত্রাসী আছে আর এটার নাম হলো মৌলবাদ। এই মৌলবাদ থেকে বাঁচার জন্য তারা করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। সুতরাং আমাদেরকে বুঝতে হবে পার্থক্যটা কোথায়। বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দাবিস্তা বলেন, কোন ধর্মীয় পুস্তক দাবি করে না, ক্লেম করে না যে আমার ভিতরে অর্থনীতি আছে, আমি দুনিয়াকে অর্থনীতি শিখাইতে পারি, অর্থনৈতিক বিধিবিধান দিতে পারি। বেদও বলে না, বাইবেলও বলে না, ত্রিপিটকও বলে না। এই ধর্মগ্রন্থগুলি একথাও বলে না যে আমরা রাজনীতিকে কন্ট্রোল করতে পারি, নারী পুরুষের সমান অধিকারের কথা, সমান অধিকারের যে সমস্যা আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে, নারীর অধিকার সংরক্ষিত হচ্ছে না কথা উঠেছে, সেই নারীর অধিকার দিতে পারি, শ্রমিকের অধিকার দিতে পারি, রাজনৈতিক সমস্যার সমাধান দিতে পারি, এ কথা পৃথিবীর কোন ধর্মগ্রন্থ ক্লেম করে না। এখানেই পার্থক্য হচ্ছে ইসলামের সাথে। ইসলাম হলো সেই জীবন ব্যবস্থার নাম
যেখানে মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রের দিক নির্দেশনা দান করেছে ইসলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা যখন কোরআন থেকে অর্থনৈতিক কথা বলি, রাজনৈতিক কথা বলি, তখন ওই সব বন্ধুরা যারা ইসলাম বোঝেন না, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না, তারা বলেন শুনতে গিয়েছিলাম তাফসির, শুনি আসলাম খানিকটা রাজনীতি। এরকম বলে কিনা? এরকম ওনারা বলেন, ওই সব লোকেরা, ওই সব বন্ধুরা বলেন যারা কোরআন বোঝেন না, যারা কোরআন পড়তেও জানেন না। আবার তারা বলেন কোরআনের নামে, তাফসিরের নামে কোরআনের অপব্যাখ্যা ওনারা করেন। আমাদেরকে বলা হয় অপব্যাখ্যা করি। আমাদের জবাব হচ্ছে আপনি কি ব্যাখ্যা বোঝেন? ব্যাখ্যা বুঝলে না বলতে পারেন কোনটা ব্যাখ্যার কোনটা অপব্যাখ্যা? আপনি তো ব্যাখ্যাই জানেন না। ইঞ্জিনিয়ার একটা প্ল্যান করেছে, একটা বিল্ডিং এর প্ল্যান করেছে। একজন রিক্সা চালক তিনি এসে বললেন ইঞ্জিনিয়ার সাহেবকে, আপনার এই প্ল্যান সঠিক হয় নাই, এই বিল্ডিং তো পড়ে যাবে তাড়াতাড়ি। এই কথা বলার কোনো দাম আছে? কোনো দাম নাই। একজন ডাক্তার সাহেব রোগের সব কিছুকে তার প্যাথোলজিক্যাল টেস্ট করে ডাক্তার প্রেসক্রিপশন রেডি করেছে। আমার মতো একজন ভাঙ্গা ছেঁড়া মৌলভী সাহেব সেখানে গিয়ে বললেন, ডাক্তার সাহেব এখানে ক্যাপসুল না দিয়ে ইঞ্জেকশন দিলে ভালো হতো। এই কথার কোনো দাম আছে? দাম নাই। অর্থাৎ লিকুল্লে ফান্নের রিজাল, প্রত্যেক বিষয়ের উপরে বিশেষজ্ঞ আছে, স্পেশালিস্ট আছে। উকিলের উপরে একজন উকিল যে আর্গুমেন্ট করে সেই আর্গুমেন্টের উপরে কোনো বক্তব্য আমি রাখতে পারি না। একজন মুফতি যে ফতোয়া দেন তার উপরে একজন ডাক্তার কোনো কথা বলতে পারেন না। সুতরাং কোরআন কোনটা ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা এই কথা তো আপনি বুঝবেন না, কারণ আপনারা কোরআন পড়েন নাই। আর কোরআন পড়েন নাই বলে যেখানে আপনাদের সুবিধা হয় সেখানেই আপনারা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা ঠিক কিনা? সুতরাং ভাইদের খেদমতে আমি আরজ করতে চাই, ইসলাম একটি স্বতন্ত্র জীবন ব্যবস্থা। আল্লাহ যদি ইচ্ছে করেন এই জ্ঞান যে কোনো ব্যক্তিকে দিতে পারেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক তোমার কোরআন, তোমার দিন বোঝার তৌফিক আমাদের জন্য দান করে দাও। আমি এবারে মক্কা শরীফে, গত রমজান মুবারকে মক্কা শরীফে ছিলাম, মদিনা মুনাওয়ারা এবং মক্কা শরীফে। ওখানে পত্রিকায় দেখলাম ইস্ট লন্ডন মসজিদ, লন্ডন শহরে এই মসজিদের তারা লন্ডন মুসলিম সেন্টার নামে একটা সেন্টার করেছে। সেই সেন্টার উদ্বোধনের জন্য একজন সৌদি প্রিন্স এবং ব্রিটেনের প্রিন্স চার্লস এই দুজনকে দাওয়াত দিয়েছে রোজার মাসে। দুজন সেখানে বক্তব্য রেখেছেন এবং প্রিন্স চার্লস সেখানে ইফতার করেছেন, যদিও তিনি রোজা রাখেন নাই। খ্রিস্টান মানুষ কি রোজা রাখবে? কিন্তু একটা বক্তব্য তিনি রেখেছেন, এর আগেও তিনি অনেক বক্তব্য রেখেছেন, সে বক্তব্যগুলি খুবই প্রণিধানযোগ্য। প্রিন্স চার্লস বলেছেন এই রমজান মাসে মসজিদের অফিসে বসে তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষ মতবাদের প্রচার মিডিয়াগুলি মাধ্যমে সারা পৃথিবীতে ছড়ানো হচ্ছে ধর্মের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। ধর্মনিরপেক্ষ মতবাদের প্রচার যত বাড়ু, আজও শান্তির জায়গা, নিরাপত্তার জায়গা এই মসজিদগুলি। এর আগে তিনি আরেক জায়গায় আরেক বক্তৃতার মধ্যে বলেছিলেন, প্রিন্স চার্লস তিনি বলেছিলেন ইসলামের ব্যাপারে ঢালাও ভাবে মৌলবাদ আর সন্ত্রাস বলা যাবে না, যেহেতু ইসলাম আমরা জানি না, মাথা গরম করে এদের বিরুদ্ধে কথা বলি, আসলে ইসলামে মৌলবাদ আর সন্ত্রাসের কোনো স্থান নাই। আজ ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। বিদ্বেষমূলক ভাবে কাফের, মুশরিক, ইহুদি এরা যদি বিদ্বেষমূলক ভাবে কিছু বলে সহ্য হয়, কিন্তু মুসলমান নামধারীরা যদি ইসলামকে মৌলবাদ আর সন্ত্রাসী বলে তাহলে এ কষ্ট রাখার জায়গা আর নাই। ঠিক কিনা বলেন? বিগত বছরগুলিতে আমাদের এই দেশে যত বোমা বিস্ফোরণ ঘটলো, নিজেরা বানায়া যত বোমা ফাটাইলো,
সমস্ত বোমা বিস্ফোরণের দায় দায়িত্ব মৌলবাদী গোষ্ঠী বলে আলেমদের মাথায় চড়ায় দেওয়া হলো। এগুলি নিছক হিংসার বশবর্তী হয়ে ইসলামের উপর আক্রমণ করা হয়েছে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া বিধান। এর সামনে যারা আনুগত্য করে, ইসলামের দাবি হচ্ছে ইসলাম অনুযায়ী যদি কেউ ইসলামের গুণরাজি নিজের মধ্যে দিয়ে সমৃদ্ধ করতে পারে, আনুগত্য দিয়ে নিজের জীবনকে ভরতে পারে, সেই হয় মুসলমান। আর ইসলাম সর্বপ্রথম দাওয়াত জানিয়েছে ইসলামের ভিত্তি মজবুত করার জন্য। ইসলামের ভিত্তি, ইসলামের ফাউন্ডেশন যেটা, তার নাম হলো তাওহীদ। ইসলামের ফাউন্ডেশন নাম কি? তাওহীদ। ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে আদর্শ একটা বিল্ডিং টিকে থাকবে, যত বড় বিল্ডিং হোক। ফাউন্ডেশন যদি হয় ভেজাল মার্কা সিমেন্ট আর বালি, সিমেন্ট একেবারেই কম, বালি অনেক বেশি দিয়া যদি ফাউন্ডেশন দেওয়া হয়, আর এর উপরে যদি ইমারত খাড়া করা হয়, সেই ইমারতের বাইরে যত চাকচিক্য থাকুক না কেন, এই বিল্ডিং কি টিকবে? টিকবে না। অনুরূপভাবে মুসলমান ইসলামের মধ্যে যদি প্রবেশ করতে চায়, আল্লাহ পাক মুমিনদের বলছেন ইসলামে প্রবেশ করে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে সম্পূর্ণভাবে তাওহীদকে মজবুত করতে হবে। এক নম্বর হচ্ছে তাওহীদ, দুই নম্বর হচ্ছে শিরক বর্জন করা। শিরককে বর্জন করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এই তাওহীদ সম্পর্কে শিরক বর্জন এবং তাওহীদ প্রতিষ্ঠা, এই দুটি হলো মুসলমানদের জন্য সর্বপ্রথম কাজ। আমরা সর্বপ্রথম নিজেদেরকে মুসলমান হিসেবে ঘোষণা করার আগেই মুসলমান হিসেবে ঘোষণা করেছি এই কথা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাওহীদের এটাই হচ্ছে মর্মবাণী। সেই ইলাহ কি, তাওহীদের ব্যাখ্যা কি, এবং শির থেকে কিভাবে বাঁচব, এ কথাগুলি আজকে আমি আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ তাআলা। তাওহীদ যদি পরিষ্কার না হয় আর শিরক যদি বর্জন না করতে পারি, তাহলে এই ঈমান এবং আকীদা নিয়ে আল্লাহ পাকের দরবারে আমরা পার পাব না। কোরআনে কারিমের মূল লক্ষ্যই হচ্ছে মানব গোষ্ঠীকে শিরক থেকে মুক্ত করা, এটা হলো মূল লক্ষ্য। কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জেন গোষ্ঠীকে তৈরি করেছি শুধু আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। ইসলামের দাবিটাই হলো, মূল দাবিটা হলো আনুগত্য করার দাবি। উদখুলু ফিসসিলমে কাফা, পরিপূর্ণরূপে আনুগত্য করতে হবে। এখানে নিজের মর্জি মোতাবেক কিছুই করা যাবে না। এই আনুগত্যের দাবি নিয়ে, দাসত্বের দাবি নিয়ে দুনিয়ায় সব পয়গম্বরদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। কোন পয়গম্বর বলেন নাই, কোন নবী বলেন নাই যে আমার আনুগত্য করো, আমার গোলামি করো, এই কথা নবীরা বলেন নাই। নবীরা কি বলেছে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, যত নবী পৃথিবীতে পাঠিয়েছি তারা মানুষের কাছেই বলে দাওয়াত দিয়েছেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, হে আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইলাহ, তিনি ছাড়ার কোনো ইলাহ নাই,
তিনি ছাড়া কারো দাসত্ব কবুল করা যাবে না। দাসত্ব, গোলামি, আনুগত্য পরিপূর্ণ হতে হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে আমি রসুল প্রেরণ করেছি, তারা বলেছেন, কওমের কাছে দাবি করেছেন, দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আর তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে সেই শক্তি, যে শক্তি নিজেও আল্লাহর আইন মানে না, অন্যকেও আল্লাহর অবাধ্য হতে বাধ্য করে, এটা কি বলা হয়? তাগুত। দুনিয়ার সব নবীরা এইভাবে দাওয়াত দিয়েছেন তাগুতকে বর্জন করার জন্যে এবং তাওহীদকে মেনে নেওয়ার জন্য, শিরক বর্জন করার জন্য। এখন আমাদেরকে এই জিনিসটা পরিষ্কার হতে হবে যে কোরআন শরীফ যে শিক্ষা আমাদের দিচ্ছেন তাওহীদের শিক্ষা, সেই শিক্ষাগুলি কি? সেই শিক্ষাগুলি কোরআন থেকে আমরা এভাবে নিতে পারি। তাওহীদের প্রথম শিক্ষা হচ্ছে সর্বময় ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। সর্বময় ক্ষমতার একমাত্র মালিক কে? এই ভুলটি রাজনৈতিক নেতা নেতৃবর্গে আজও সারে নাই। এখনো আমাদের দেশের মুসলমান রাজনৈতিক নেতৃবর্গ এই কথা বলেন, সকল ক্ষমতার উৎস জনগণ, বলে কিনা? সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা সত্য নয়। এইটা বিশ্বাস করা কোন মুসলমানের জন্য বৈধ নয়, কারণ এ কথা কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ পাক বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হলেন ক্ষমতার কেবলমাত্র উৎস, আর কেউ সকল ক্ষমতার উৎস হতে পারে না। জনগণের কাছে ক্ষমতা আছে ভোট দেওয়ার, ভোট না দেওয়ার, এটা তাদের এখতিয়ারের মধ্যে আছে, কিন্তু সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলা এবং বিশ্বাস করা মুসলমানের জন্য আদৌ বৈধ নয়। সর্বময় ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, কাউকে তিনি কল্যাণ করতে পারেন, কাউকে অকল্যাণ করতে পারেন, কাউকে তিনি মারতে পারেন, তিনি বাঁচাইতে পারেন। বাঁচাবার মালিক কে? বলেন সবাই, বাঁচাবার মালিক কে? মারার মালিক কে? হায়াতের মালিক কে? মতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফালাহু ইল্লাহু। আল্লাহ পাক বলেন, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি সাধন করতে চান, তবে সেই ক্ষতি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। পারবে কেউ? তাবিজ বলেন, পানি পড়া বলেন, তেল পড়া বলেন, কোনো জিনিস দিয়ে আল্লাহ যদি ক্ষতি করতে চান, তাহলে সেই ক্ষতি থেকে কেউ রক্ষা করতে পারবে না। ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ পাক যদি তোমার কোনো কল্যাণ করতে চান, তাহলে সেই কল্যাণ এর ভাগে তিনি যদি করতে চান করতেই পারেন, নিশ্চয়ই তিনি সকল ক্ষমতার ক্ষমতাবান। এটা তার পক্ষে সম্ভব, তিনি ইচ্ছে করলে ক্ষতিও করতে পারেন, ভালোও করতে পারেন, মন্দও করতে পারেন। এই জন্য কালেমার ভিতরে আমরা এক জায়গায় পড়ি, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো হোক মন্দ হোক এ সবটা কে করতে পারে? কে পারেন? আল্লাহ পাক। এটাই হলো তাওহীদের মূল কথা, আমার ভালো আমার মন্দ কেবলমাত্র আল্লাহই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাওহীদের ধারণাকে পরিষ্কার করার জন্য কোরআনে কত কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। তিনি তার বান্দাদের উপরে একচ্ছ
একচ্ছত্র ক্ষমতার অধিকারী এবং তিনি জ্ঞানী, সকল বিষয়ে তিনি ক্ষমতাবান। এই তাওহীদের প্রত্যেকটি ব্যক্তি যদি চিন্তা করে তাহলে তাওহীদকে সে খুঁজে পাবে, আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে, আল্লাহর ক্ষমতাকে খুঁজে সে পাবে। আর এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যদি কারো কিসমতে আল্লাহর আল্লাহকে চেনার বোঝার তৌফিক দান করেন তাহলে তার জন্য এটা সহজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি নবুয়াত পান নাই, তিনি তাওহীদকে খুঁজতেছিলেন। তিনি পিতার সঙ্গে পিতা মূর্তি তৈরি করতেন, পিতা মূর্তি তৈরি করত, এই মূর্তির কাছে তারা মাথা নত করত। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির কাছে যান নাই, মাথা নত করেন নাই, তখনও তিনি নবুয়াত পান নাই। তিনি চিন্তাই করতেছিলেন যে এই মানুষকে কে সৃষ্টি করেছে, এই আকাশ কে সৃষ্টি করলো, এই তারকারাজি কে সৃষ্টি করলো, কিভাবে এমনি এমনি আকাশ হলো, এমনি এমনি জমিন হলো, মানুষ হলো, যেভাবে আজকাল বিজ্ঞানীরা একশ্রেণীর বুদ্ধিজীবীরা বলে সব নাকি এমনি এমনি হয়েছে। চন্দ্র সূর্য সম্পর্কে তারা বলছে এ নাকি এমনি এমনি হয়েছে, তো পৃথিবী কেমনে হয়েছে, কয় যে সূর্যের পাশের থেকে একটা জ্যোতিষ্ক ছুটে যাচ্ছিল খুব জোরে, এই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটা দুর্বলতম অংশ ছিটকে পড়ে গেল, ওইটা মহাশূন্যে পড়ে ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করলো। কি বুদ্ধি চিন্তা করে! আচ্ছা, এটা যদি সত্য হয়, এই কথাটা যদি সত্য হয় যে সূর্যের পাশ দিয়ে একটা জ্যোতিষ্ক ছুটে গেল, ওইটা ছিটকে পড়ে পৃথিবী হয়েছে, তো এখন তো পৃথিবীতে মানুষ ধরে না, এখন কেন আর একটা জ্যোতিষ্ক ওইখান থেকে যায় গুঁতো দিয়ে আর খানিকটা ভাঙ্গি আর একটা পৃথিবী বানায় না? কতগুলি বোতল খাইয়া এই জাতীয় কথাবার্তা ওনারা রাখেন আল্লাহ ভালো জানেন। কিসমতে যদি হেদায়ত থাকে তাহলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহকে খুঁজে বের করলো, তাওহীদ কিভাবে খুঁজে তিনি পেলেন। রাতের আধারে আকাশের দিকে তাকালেন, তারা ভরা আকাশ, বিশাল আকাশে সুন্দর সুন্দর তারকা খচিত দেখে তিনি কি বললেন, কোরআন শরীফ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ অনুসন্ধানের এই ঘটনাকে কোরআন কি সুন্দর করে চিরন্তন করে রেখেছে তার বুকের মধ্যে, যাতে করে লোকেরা, চিন্তাশীল লোকেরা যাতে করে বুঝতে পারে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী, রাতের আধারে যখন তিনি তারকা পুঞ্জ যখন দেখতে পেলেন তখন তিনি বললেন হাযা রাব্বী, হতে পারে এটা আমার রব, এটি আমার স্রষ্টা, এটি আমার প্রতিপালক। কিন্তু তারকা তো সারা রাত থাকে না, তারকা যখন অস্তমিত হয়ে গেল, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, তিনি ঘোষণা করলেন যে জিনিস অস্তমিত হয়ে যায় সে আবার রব হয় কি করে, সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কোনো সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করেন নাই, কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন নাই। অর্থাৎ অনুসন্ধান যদি কেউ করে, চেষ্টা যদি করে কেউ করে স্রষ্টাকে তালাশ করার জন্য, আল্লাহ পাক রাস্তা তৈরি করে দেন, সুবহানাল্লাহ। আর এরা চেষ্টাই করে অধঃপতনের জন্য, আল্লাহকে অস্বীকার করার জন্য, সেজন্য গোমরাহি ছাড়া তাদের সামনে আর কিছুই খোলা থাকে না। এরপরে তারকা অস্তমিত হওয়ার পর যখন চন্দ্র উদিত হলো, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বী, চাঁদ যখন দেখলেন তিনি বললেন এটা আমার রব, এটাই আমার, হতে পারে এটাই আমার রব। ফালাম্মা আফালা قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين,
যখন চাঁদটাও ডুবে গেল তখন তিনি বললেন, প্রকৃতপক্ষের রব কে? আমি তো তোমাকে চিনতে পারছি না। যদি প্রকৃতপক্ষের রব যিনি, তিনি যদি আমার তাওহীদের দিশা না দেন, চেনার তৌফিক না দেন, হতে পারে যারা ভ্রষ্ট হয়েছে আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। সকালবেলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে হতে দেখে তিনি যা বললেন আল্লাহ পাক কোরআনে তা উঠাই দিলেন, তিনি যখন সূর্য দেখলেন বললেন হাদা রব্বি, এটা আমার রব এবং এইটাই বড় রব। তার মানে তারার চাইতে চাঁদ ছিল বড়, চাঁদের চাইতে সূর্য বড়। তারায় আলো ছিল কম, চাঁদে আলো ছিল বেশি। চাঁদের আলো ঠান্ডা, সূর্যের আলোতে টেকাই যায় না। হাজা রব্বি হাজা আকবর। কিন্তু এ ভুলও তার ভেঙে গেল যখন তিনি দেখতে পেলেন সন্ধ্যাবেলায় বেলা শেষে সূর্যটা আস্তে করে পূর্ব পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে গেল, ভুল সবটা ভেঙে গেল। তিনি বললেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, তোমরা যেই সব জিনিস নিয়ে আল্লাহর সাথে শরীক করো আমি তার থেকে মুক্ত, আমি আমার রবকে চিনে ফেলেছি, আমি তাওহীদের দিশা পেয়েছি। কে আমার রব, কে আমার ইলাহ? তিনি ঘোষণা করলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। পড়েন আমার সাথে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর সকল দিক থেকে আমার মুখ ঘুরাইয়া এক আল্লাহর দিকে আমি সেদিকেই মুখ ঘুরালাম। সকল দিক থেকে মুখ ফিরাইয়া মুখটাকে সেদিকেই আমি নিবদ্ধ করলাম, যিনি ওই বিশাল আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তারকাপুঞ্জ গ্রহ নক্ষত্র সৌররাজি নবমণ্ডল ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব, সুবহানাল্লাহ, তিনি আমার ইলাহ। তাওহীদকে চিনতে তার কষ্ট হল না। এই জন্য যার উপরে ঈমান আনবো তার শক্তিটা আগে বোঝা দরকার, তার কুদরত বোঝা দরকার, তার সিফাত বোঝা দরকার, তিনি কে। এই জন্য তাওহীদ যার যত মজবুত তিনি তত খাঁটি দিনদার ইমানদার মুসলমান আল্লাহর কাছে। এই তাওহীদ, তাওহীদই হচ্ছে বিশ্ব মানবতার ঐক্যের ভিত্তি। গোটা দুনিয়ার মুসলমান, গোটা দুনিয়ার মানব গোষ্ঠী ঐক্যবদ্ধ হতে পারে তাওহীদের ভিত্তিতে, যারা নাকি আল্লাহকে স্বীকার করে। অবশ্য যারা আল্লাহ স্বীকার করে না তাদের কথা স্বতন্ত্র। দেখুন তাওহীদ গোটা বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ করার জন্য কি বলছে আল্লাহ পাক বলেন, বুনিয়ান আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা নাবুদা ইল্লাল্লাহ। নবী আপনি বলুন, হে আহলে কিতাবের লোকেরা, খ্রিস্টানেরা, আহলে কিতাবের লোকেরা, এসো তোমরা আর আমরা একটা কথায় ঐক্যবদ্ধ হই, সেটা কি? আল্লা নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। এটাই হলো তাওহীদের মূল কথা। আসো এই কথায় ঐক্যবদ্ধ হই। তারা আল্লাহকে মানে ঠিক খ্রিস্টানেরা, কিন্তু আল্লাহর ছেলে বানায়ছে তারা, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর স্ত্রী বানায়ছে তারা, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ যখন মানো তখন আসো
তোমরা আর আমরা একটা কথায় ঐক্যবদ্ধ হই এই যে আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, আর আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করব না, ওয়ালা ইত্তাখিদা বাদুনা বাদান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা পরস্পর পরস্পরকে আল্লাহ ছাড়া কাউকে সুপার পাওয়ার হিসাবে মেনে নেব না। এই কথাগুলি যদি মানা হতো তাহলে আজকের এই সংঘাত সংঘর্ষ হতো না। মূলত আজকের পৃথিবীর খ্রিস্টানেরা তারা তাদের ধর্ম পালন করছেন না। আমি ইউরোপে আমেরিকায় দেখেছি গির্জায় যাওয়ার মতো লোক নাই, সপ্তাহে মাত্র একদিন তারা গির্জায় যান, কোন দিন? রবিবার। সেই রবিবারও গির্জায় যাওয়ার লোক পাওয়া যায় না, ফলে এর মেনটেনেন্স কি করে হবে? এই জন্য গির্জাগুলির সামনে অনেক জায়গায় লেখা দেখেছি ফর সেল, বিক্রয়ের জন্য সাইনবোর্ড লাগানো হয়েছে। লন্ডনে এরকম বহুত গির্জা যেগুলিকে বিক্রয়ের সাইনবোর্ড লাগায় দেওয়া হয়েছে। এলাকার অধিবাসী আমাদের দেশের মুসলমান, পাকিস্তান, ইন্ডিয়া, সাবকন্টিনেন্ট, আরব ইত্যাদি এলাকার মুসলমানেরা চান্দা তুলে গির্জাগুলি কিনে নিয়েছে সরকারের কাছ থেকে আর মসজিদে পরিণত করে দিয়েছে। আজকে আল্লাহ যারা বিশ্বাস করে তাদের মধ্যে ঐক্য থাকলে দুরবস্থা হতো না। আজকে দুরবস্থার সৃষ্টি হয়েছে, হিংসা, সংঘাত, সংঘর্ষ হচ্ছে আল্লাহর তাওহীদে বিশ্বাস না থাকার কারণে। তাওহীদের স্বরূপ ছোট্ট একটি সুরার ভিতরে আল্লাহ পাক পরিষ্কার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ছোট্ট একটি সুরার ভিতরে ঘোষণা করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেন নাই, আকাশ আর জমিনে আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। ছোট্ট একটি সুরার মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। অথচ খ্রিস্টানেরা আল্লাহর ছেলে বানাই ফেলাইছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, খ্রিস্টানেরা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, মাসীহ হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই কথার জবাব দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইই, তিনি তো আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা, তার বাচ্চা হবে কি করে? তিনি তো কোনো জীবন সঙ্গিনী গ্রহণ করেননি, তিনি তো কোনো স্ত্রী গ্রহণ করেননি, তার বাচ্চা আসবে কোত্থেকে? ওয়া খালাকা কুল্লা শাই, আর সব কিছুর স্রষ্টা হচ্ছেন তিনি, আল্লাহ পাক। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদূহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ, এই হচ্ছে তোমাদের রব, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, তিনি হচ্ছেন একমাত্র তোমাদের রব। তার জ্ঞান, তার ক্ষমতা এবং তার গুণাবলী
সমস্ত বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। কোরআনে কারিম আল্লাহ পাক তার নিজের তাওহীদের কথা এভাবে বলছেন, হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি পরম দাতা এবং দয়ালু। এগুলো কোরআন শরীফের এই সূরাগুলি এই আয়াতগুলি আমরা নামাজে পড়ি, ঠিক না? পড়ি কি না? কিন্তু কপাল খারাপ, বুঝি না কি পড়ি, বুঝি না। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। তিনি আল্লাহ যিনি ছাড়া কোন ইলাহ নাই, তিনি অতীব মহান এবং পবিত্র, তিনি রাজত্বের মালিক। সুবহানাল্লাহ, রাজত্বের মালিক কে? জোরে বলেন আল্লাহ। যাকে খুশি সিংহাসনে বসান, সিংহাসনে বসার পর আল্লাহর সাথে, ইসলামের সাথে, নবীর সাথে, মুসলমানদের সাথে, কোরআন হাদিসের সাথে যদি নাফরমানি করে, রব্বুল আলামিন সিংহাসন থেকে বের করে দিয়া জমিনের উপরে শোয়ায় দেন, একদল শোয়ায় দিয়া আর এক দলকে ক্ষমতা এনে আল্লাহ পাক ওই জায়গায় আবার বসায় দেন। আবার আল্লাহ পাক বলেন, বসায় দিয়া বলেন, লিনানজুরা কাইফা তাআমালুন। ক্ষমতায় বসায় দিলাম, এবার দেখবো তোমাদের আমলটা কেমন হয়। ওগুলা বেয়াদবি করছিল, থাপড়ায় শোয়ায় দিছি, এবার তোমার বসাইলাম, দেখি তোমার অবস্থাটা কি হয়। লঙ্কায় জায়গায় রাবণ না হও, মালিকুল মুলক, রাজত্বের মালিক কে? এরকম আসতে বললেন, গায়ের সব শক্তি দিয়ে বলেন, রাজত্বের মালিক কে? সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি অতীব পবিত্র মহান, তিনি শান্তির ধারক, আসসালাম শান্তির ধারক, আল মুমিন নিরাপত্তার আধার। তোমরা শান্তি শান্তি করিয়া মরলেও পাবা না, বিদেশ দিয়া জন্মের মতো শান্তির ডিগ্রি ভ্যানিটি ব্যাগ ভরিয়া নিয়ে আসো, শান্তি দেশে তো দূরের কথা, ঘরেও হবে না। শান্তির মালিক কে? চিল্লা কও, শান্তির মালিক তিনি। নিরাপত্তার মালিক কে? সন্ত্রাস, চুরি, ডাকাতি, মাস্তানি, চাঁদাবাজি, দুনিয়ার মানুষের তৈরি করা আইন দিয়ে গুলি বন্ধ করা যাবে না, বন্ধ হবে আল্লাহ রাব্বুল আলামিনের আইন চালু হলে। তিনি হচ্ছেন নিরাপত্তার আধার, রক্ষণাবেক্ষণকারী। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ, আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম আমার আল্লাহর, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রক্ষণাবেক্ষণকারী, নিরাপত্তা প্রদানকারী, মহাপরাক্রমশালী। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। লোকেরা যে সব বিষয়ে শিরক করছে, তিনি তা থেকে সম্পূর্ণ পবিত্র, সুবহানাল্লাহ। হুয়াল্লাহু আল-খালিকুল বারিউল মুসাররু লাহুল আসমাউল হুসনা। তিনি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, পরিকল্পনাকারী, আকার আকৃতি রচনাকারী, তার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সুবহানাল্লাহ। তিনি সৃষ্টিকর্তা, পরিকল্পনাকারী, মানুষ যত পরিকল্পনা করে পরি চলে যায় থাকে কল্পনা, মূল পরিকল্পনাকারী কে? আল্লাহ পাক। আকৃতি প্রদানকারী, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যেমন খুশি তেমন আকৃতি দেন। কি সুন্দর নাক বানাইছে আল্লাহ, সুবহানাল্লাহ কবেন না,
কি সুন্দর দুইটা চোখ দিছে আল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর দুইটা কান দিছেন, সুবহানাল্লাহ, কত সুন্দর দুইটা হাত, কত সুন্দর দুইটা পা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক আকার আকৃতি দিয়ে সুন্দর করে তৈরি করেছেন। কপাল ভালো থাকলে লম্বা লম্বা সেজদা দিতে ইচ্ছে করবে, সুবহানাল্লাহ। একজনের নাম বলবো না, নাম বলে চিনে ফেলবেন, বিখ্যাত ব্যক্তি, তার জন্য দোয়া করতে হবে, দুটা কিডনি ফেল করেছে। হ্যাঁ, নাম বলি না কেন, দৈনিক ইনকিলাব পত্রিকার মহাপরিচালক মাওলানা আব্দুল মান্নান সাহেব, দুটো কিডনি ফেল করেছে, দোয়া করুন আল্লাহ তার প্রতি রহম করুন। তিনি এদেশের মাদ্রাসার জন্য, এদেশের আলেম ওলামাদের জন্য যথেষ্ট করেছেন, তিনি এদেশের জাতিসত্তাকে টিকা রাখার জন্য বিশাল পত্রিকা করেছেন ইনকিলাব, আবার ইনকিলাব টিভি টেলিভিশন চালু হচ্ছে, আমরা মিডিয়ায় মার খাচ্ছি, তিনি প্রোটেকশনের ব্যবস্থা করছেন, আল্লাহ তাকে রহম করুন, বলেন আমিন। দুইটা কিডনি ফেল করেছে, বলতেছি কেন সেটা শুনে, ডায়ালিসিস করতে হবে, এখন যে কাজ করতো কিডনি সেই কাজ এখন মেশিন দিয়ে করতে হচ্ছে, সপ্তাহে তিনবার, তাহলে মাসে কত হবে দেখছেন, অঙ্কে কত পাকা আমরা, কয় সপ্তাহে মাস হবে, চার সপ্তাহে, তাহলে সপ্তাহ হলো তিন, তিন সেরা বারোবার, বারোবার ডায়ালিসিস করতে হচ্ছে, এক একবার ডায়ালিসিসে খরচ হচ্ছে 4,000 টাকা, 4-5 এরকম, তাহলে 4×37,000 টাকা, আর আনুষঙ্গিক আরো কিছু আছে, অন্তত 40,000 টাকা প্রতি মাসে খরচ হচ্ছে। এইটা যখন আমি শুনলাম, আমার আল্লাহর ভয় মাথা নত হয়ে আসলো, সুবহানাল্লাহ। আমার বয়স এখন 61 বছর, যার বয়স 60-70 বছর হয়ে গেছে, ডায়ালিসিস শুরু হয়ে গেছে, যদি এই ডাক্তাররা যে ভাড়াটা নিচ্ছে, এই ভাড়াটা যদি আল্লাহ চাইতেন, প্রতি মাসে 40,000 টাকা কিডনি ভাড়া, প্রতি মাসে 40,000, 14 গোষ্ঠী বিক্রি করলে তো কিডনি ভাড়া দিতে পারতাম না, ঠিক কি দেখো, সুবহানাল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ যাদের কিডনি খারাপ হয়েছে ভালো বানায় দাও। আমাদের জামাত ইসলামের এক রোকন এক কর্মী মাওলানা শামসুদ্দিন সাহেব বারডেম হসপিটালে আছেন, তারও দুইটা কিডনি ফেল করেছে, দোয়া করুন আল্লাহ যেন ভালো করে দেন। আর আমাদের কিডনি যাদের ভালো আছে, আল্লাহ তুমি যত নিয়ামত আমাদের শরীরে দিছো, মৃত্যু পর্যন্ত দয়া করে ভালো রাখো, এর একটাও তুমি নষ্ট করে দিও না। আল্লাহ পাক বলছেন, আমি আকৃতি দেই, সৃষ্টি করি, পরিকল্পনা করি, আকৃতি দেই, সুবহানাল্লাহ বিহামদি, সেই আল্লাহরে বাদ দিয়ে ফাইনা তাজহাবুন, যাও কই, কোথায় দৌড়।